APN24.tv নিয়মিত আয়োজন সফল যারা কেমন তারা অনুষ্ঠানের প্রথম পর্ব সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। APN24.tv সফল যারা কেমন তারা অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের অনুষ্ঠানটির সঙ্গে থাকুন এবং অতিথির সঙ্গে কথা বলার জন্য আমাদের পেজের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। সরাসরি এখন আমরা কথা বলবো সফল যারা কেমন তারা অনুষ্ঠানের নারী উদ্যোক্তা খানাসপানা জিয়াস খানাপিনার কর্ণধার রেজে অনেক খুরশিদ আপার সঙ্গে। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপা আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা আমরা একটু জানবো। আসলে উদ্যোক্তা হওয়ার গল্পটা আমার একটু করুন বলতে গেলে, কারণ আমার হাজব্যান্ড গত জুন মাসের 3 জুনে উনি ইন্তেকাল করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। এই কারণে ধরেন মানে এটা তো সাফার করা আমার উপার্জন বাড়িতে উনি একাই ছিলেন, বুঝছেন? আর তখন তো আমার ধরেন মাথা একেবারে পাহাড় ভেঙে পড়ছে। তারপরে আস্তে আস্তে যখন ধরেন 40 দিন উনার আমি যখন কুলখানি করার পরে তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমার মেয়ে আছে একটা, তার পাশাপাশি আমার মাথায় কেউ নেই যে আমার ফ্যামিলিটাকে চালাবে। আর যেহেতু আমি শিক্ষিত পার্সন ছিলাম, আমি এর আগে জব করছিলাম কিন্তু জব তো করার মতো সেই সুযোগ নেই করোনার কারণে। এই জন্য আমি মানে এটা আমার থিম ছিল আগেই, আমার হাজব্যান্ডও অনুমতি দিছিল ঈদের তৃতীয় দিনে যে পারলে তুমি ঈদের পরে এটা চালাই যাও, আমি তোমাকে যথেষ্ট সহযোগিতা করবো। কিন্তু আমি জানি না যে উনি ইন্তেকাল করবেন। যে যাই হোক, এই কারণেই ধরেন ওনার অনুমতি ছিল বিধায় আমি এই পেশাকে বেছে নিয়েছি। আর প্লাস আমার একটু রান্নার অভিজ্ঞতাও ছিল আগে থেকে। তারপর জিয়াস খানাপিনা, আসলে নামটা একটু ব্যতিক্রম, জিয়াস খানাপিনা, এটার রহস্যটা? আসলে রহস্যটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আমার স্বামীর নামটা ধরেই আমি যেন আগাই সামনে, এটাই মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, ওনার নামটা দিয়ে আমি খানাপিনা। মানে আমার হাজবেন্ড যে যে খাওয়াগুলো পছন্দ করতো প্রথম দিকে আমি কিন্তু ওই খাওয়া নিয়েই কিন্তু শুরুটা করা। জি, তো আপনার জিয়াস খানাপিনা মোটামুটি তো এখন আমাদের সৈয়দপুরে মোটামুটি লোকজন জানে, তো আসলে আমাদের জিয়াস খানাপিনার আপনার ক্লায়েন্ট কারা? আসলে যারা এটা যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া হিসাবে আমরা কাজ করছি, এটাকে ইউজ করতেছি, এই কারণে যারা ফেসবুকে ধরেন অ্যাটেন্ড যারা চালাইতে পারে তারাই বলতে গেলে উচ্চ মধ্যবিত্ত স্টুডেন্ট স্টুডেন্ট ভার্সিটির ইয়া সব ধরনেরই আছে, কিন্তু একটু সব ধরনের মানুষই সাড়া পাচ্ছি। মানে কি ধরনের আইটেম আপনারা দিচ্ছেন? আমার হচ্ছে ফাস্টফুড আছে, আপনার সকালে নাস্তা আছে, আর আর কিছু আইটেম আছে যে আমি আপনার ক্লায়েন্ট আমার যারা খাচ্ছে তাদের রিকোয়েস্টে তারপর আপনার কোন আইটেমটা বেশি চলে আসে? আমার সিগনেচার আইটেম হচ্ছে ফিরনি আর ডালপুরিটা, ডালপুরি মানে এটা খুবই জনপ্রিয়তা আমার। ফার্স্ট যখন শুরু করছি তখন থেকে ধরেন এটা আমি এভারেজ এক এক দিন মনে হয় 100টাও পার করছে বানাইছি, বুঝছেন? ডালপুরিটা স্টুডেন্টরা মনে হয় বেশি, হ্যাঁ এটা মানে বাজারে বলেন বাজারের দোকানদার, যেহেতু হোম ডেলিভারি ছিল আমার বাড়িতে পুরোপুরি রেস্টুরেন্ট হোটেল না দোকান না, সে একেবারে স্বাস্থ্যসম্মত যেহেতু বাসা থেকে তৈরি করা মানসম্মত, হ্যাঁ মানসম্মত যেটাকে বলে, এই জন্যই মনে হয় আমার বেশি সাড়াটা। তো আপনার এই পেশাটাকে বেছে নেওয়ার বা আপনার অনুপ্রেরণা যদি আমি বলি আপনি কাকে বলবেন? আসলে আসলে অনুপ্রেরণা বলতে হচ্ছে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড আছেন শামিম হাসান, উনি কিন্তু আমাকে এই থিমটা আমার নলেজে দিছে, বুঝছেন? আমি আমার কিন্তু মাথায় ছিল না, উনি যখনই আমার বাসায় কোনো অকেশন যখনই ঢাকা থেকে আসতো তখন কিন্তু আমার বিভিন্ন রান্না খেয়ে আমার হাতে উনি বলতে ভাবি আপনি কিন্তু আমি সহযোগিতা করবো, আপনি আপনি এই কাজ করেন। তা আমি বললাম মাথা খারাপ, আমি কেমন করে পারবো, আমি তো এগুলো জানি না, ঠিক আছে বলছে আমি আপনাকে হেল্প করবো। এটাই মানে শামিম ভাইয়ের অনুপ্রেরণায় আজকে আপনি জিয়াস খানাপিনার কর্ণধার। তারপরে আমার মামা, আমার মামাতো বোন আমার সেকেন্ড ইয়ার ডাক্তারি পড়তেছে থার্ড ইয়ারে, হ্যাঁ ও কিন্তু যথেষ্ট আমার সহযোগিতা করছে। আপনার এখন পর্যন্ত আপনার কতগুলো কাস্টমার আছে? আমার পেজে লাইক হচ্ছে আপনার 872 জন আর কাস্টমার 73, হ্যাঁ আর কাস্টমার মিনিমাম আপনার এর ডাবল, কাস্টমার এর ডাবল। অর্ডার প্রতিনিয়ত মোটামুটি কি পরিমাণ আসতেছে? আসে মোটামুটি ধরেন চলার মতো, চলার মতো, মানে আমি মানে স্যাটিসফাই যে এই কাজ আমায় আত্মতৃপ্তি দিচ্ছে আমাকে। আচ্ছা আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটাকে আপনি মানে বৃহৎ আকারে করার কোনো চিন্তা ভাবনা আছে কি? এটাকে বৃহৎ আকারে করার খুব প্ল্যান আছে আমার, বুঝছেন? এটা কারণ এটা হচ্ছে আমি যেহেতু আমার সবাই
আমার খাওয়া পছন্দ করতেছে, এই কারণে আমি চাচ্ছি যদি সরকারি কোনো মানে সাপোর্ট আমাদের অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে হোক, সাপোর্টের মাধ্যমে হোক, যে আমরা যেহেতু একটা ক্ষুদ্র অল্প পরিসরে করা আমাদের একটু বিরাট যদি একটা হেল্প, আমরা অনুদান চাচ্ছি না, জাস্ট আমাদের লোন হোক, ব্যাংকিং লোন হোক, অথবা মানে আপনি চাচ্ছেন যে আপনাকে আরো প্রশিক্ষিত করে, প্রশিক্ষিত মেন্টর যে ট্রেনিংটা, ট্রেনিং হলে ধরেন আমি আরো দক্ষ হব, আপনি এখন আমাকে দেখে আরেকজন উৎসাহ, আপনি এখন যেটা করতেছেন এটা আপনার পার্সোনাল মানে অভিজ্ঞতা থেকে যদি আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি এটাকে আরো বৃহৎ আকারে, অবশ্যই এটা করার ইচ্ছা আছে আমার। তো আপনি যারা নতুন ভাবে উদ্যোক্তা হতে চায় বা এই পেশা আসতে চায় তাদের জন্য আপনার মেসেজটা কি থাকবে? আমার মেসেজটা হচ্ছে যে সবাই যদি এই পেশা আসে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তারা অনেক দূর আগাইতে পারবে আমার মতো, মানে আমি যে পর্যায়ে আসছি মানে আত্মতৃপ্তি আছে যে আমার খাওয়া মানুষ পছন্দ করতেছে, হয়তো আমি ভালো রান্না করতেছি, আর প্লাস হচ্ছে যে বেকারত্ব দূর হচ্ছে মহিলাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মহিলারা যেভাবে হচ্ছে না, ধরেন অনেক হাজবেন্ড আছে বাইরে যেতে দিচ্ছে না, হ্যাঁ, তোমাকে শিক্ষিত পার্সন, যেমন আমার হাজবেন্ডই, আমি কিন্তু দীর্ঘদিন জব করছি, আমার মেয়ে হওয়ার পর থেকে কিন্তু উনি আমাকে বলছেন না তোমার জব করার দরকার নেই, ঠিক আছে, এই ধরনের কিন্তু বাধা আসে, এই বাধা থেকে কিন্তু অনেক নারী উদ্যোক্তা ধরেন পিছিয়ে যাচ্ছে। তো আর এটা করলে হবে কি, তারা কিন্তু আমার আমাকে দেখে উৎসাহ পাবে যে না উনি পড়াশোনা করার সত্ত্বেও কিন্তু এই কাজ করতেছে। না, আপনিও তো একজন নারী, নারী হিসাবে আপনার এই কাজটা শুরু করতে কি কি ধরনের বাধ্যবাধকতা ছিল বা ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট ছিল? ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল কিন্তু একটু বাধা ছিল যে এটা খুব প্রেসারের কাজ, হয়রানি হচ্ছে তোমার, তোমার শরীর খারাপ হবে, তুমি টেনশনে ভুগবা অনেক, কিন্তু আমি নিজে বলে আর কিছু আমার মামা, মামা তো বোনের উৎসাহ হয়ে ধরেন আমি এই পর্যন্ত আসছি, কিন্তু কিছু কিছু আমাদের আত্মীয়স্বজন আছে যে ফার্স্ট স্টেজে কিন্তু বন্ধ করার কথা, কিন্তু আমি থামিনি, এখন পর্যন্ত আপনি চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি চালিয়ে যাচ্ছি, ইভেন আমি ডেলিভারি বয় মাঝখানে ছিল না আমার দীর্ঘ এক মাস, আমি কিন্তু নিজে ডেলিভারি দিছি। আপনি ডোর টু ডোর গিয়ে? হ্যাঁ, ডোর টু ডোর, এটা আপনি কমেন্টসে দেখতে পারেন, শুনতে পারেন, বুঝছেন, আমি দিছি, যেহেতু আমি রান্না যখন করতে পারি আমি কেন পৌঁছাতে পারবো? হ্যাঁ, যেহেতু ব্যবসা আপনার, আপনি নিজেই উদ্যোক্তা তো আপনাকে তো কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাও রাখতে হবে, কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। তো এক আমি যখন ডোরে ওদের উপস্থিত হই তখন ওরা খুবই খুশি হয় যে আপনি কেন আসলেন, আপনি আপনি কেন আসলেন, আপনি নক করলে তো আমি আসতে পারতাম, বলুন না ঠিক আছে আমি দিলে আমি খুশি হচ্ছি আর কি। মানে এখন পর্যন্ত কি কোনো কাস্টমারের কাছ থেকে আপনি মানে নেগেটিভ কোনো? দুটাই আছে, বুঝছেন, নেগেটিভ পজিটিভ দুটাই মিলেই আমি আগাচ্ছি। আচ্ছা, আছে, মানুষ একটা ব্যবসা করতে গেলে নেগেটিভ পজিটিভ দুটাই থাকে, দুটাই থাকে, সবার তো মন মানসিকতা এক না, ঠিক আছে, একটু দেরি হতে পারে আমাদের ডেলিভারি বয় নিয়ে, অথবা কিছু ফুড রান্নায় লাস্ট মোমেন্টে যদি অর্ডার দেয় একটু দেরি হয়, তা আমরা ওরা দেরি দিলে কিন্তু আমরা দেরিতে দিলে কিন্তু ওদের কিছু কমেন্টস থাকে, এটা স্বাভাবিক, এটা দুটাই মিলেই আছে, খারাপ রিভিউ আছে ভালো রিভিউ আছে, তারপরে আমি চালা যাচ্ছে। আপনার মানে টাইমিং শিডিউলটা কিভাবে মেনটেন করতেছেন? টাইমিংটা মানে রান্না করার ক্ষেত্রে? হ্যাঁ, রান্না করার ক্ষেত্রে আমি ফজরের নামাজ পর থেকেই শুরু করি। আচ্ছা, বুঝছেন, ফার্স্ট সকালে যে আমার ব্রেকফাস্টের আছে অর্ডার, ওটা আমি একাই সামাল দেব, তখন কোনো সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমার সাথে থাকে না, প্যাকেটিং বলেন, ডোর টু ডোর পৌঁছানো বলেন, প্লাস আপনার রান্না। আচ্ছা আচ্ছা, আর সেকেন্ড টাইমে ধরো আমার তো ডেলিভারি বয় আছে, আর তখন আমার সাথে আরও তিনজন চারজন কাজ করে, ওনাদেরকে ধরেন ওনারা আমাকে সকাল 11টা থেকে হেল্প করে, বাদ আমার আইটেম অনেক, কিন্তু এ কারণে ধরেন চার পাঁচজনকে নিয়ে আমি ধাপে ধাপে কাজগুলা শেষের দিকে নিয়ে যাই, তারপর ডেলিভারি বয় আসে 4টা থেকে, অর্ডার শুরু হয়ে যায় তখন থেকে, 4টা থেকে আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত চলে। তো আপনার মাধ্যমে তো বেশ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন আপনি, তো আপনার কাছে কেমন লাগে আসলে ব্যাপারটা? বুঝছেন, আরেকটা মজার ঘটনা হচ্ছে যে আমার সাথে যে মহিলা কাজ করতো মানে ওনার হাজবেন্ড কিন্তু খুবই অসুস্থ, করোনার কারণে উনি বাইরে হয় না, এক বছর ধরে কিন্তু যাচ্ছে না উনি বাইরে, ওদের আর্থিক অবস্থা ভালো না, উনি আমার সাথে কাজ করে উনি এখন নিজেই একটা মানে এমন কিছু রান্না করতেছে বাসা যে ওনার ওনার হাজবেন্ড দোকানে যায় বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো উনি বলে যে ওকে দেখি আমি শিখছি, ও ওর বাসায় একটা ছেলে মানুষ নাই কিন্তু ও সাহস হারাচ্ছে না, পিছায় যাচ্ছে না, তো আমি কেন পারবো না, আমার বাসায় দুইজন পুরুষ মানুষ আছে, আমি রান্না করবো, ও দিবে, আমাদের আর বাড়তি খরচও নেই। মানে আমি যদি বলি
মজা করে যে আপনি আরেকজন উদ্যোক্তাকে তৈরি করতেছেন বা হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। তো এই জিনিসটা আপনার কেমন লাগে আসলে? আসলে প্রথম দিকে একটু যেটা জেলাস ফিল একটু করছি, যে ছিল সবারই ক্ষেত্রে হয় যে আমি করব, অন্যরা কেন করবে? না না, এটা না যে আমি আমি ট্রেনিং দিলাম, আমি সব করলাম, উনি একবার আমাকে নক করতে পারত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি মানে হাদিস কোরআনের দিকে যাই, বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার অনেক শুকরিয়া যে ওনারা নিজের পায়ে দাঁড়ায় গেছে। এটাও একটা পজিটিভ দিক যে আপনার মাধ্যমে উনিও স্বাবলম্বী হচ্ছে বা আপনাকে দেখে অনেকেই এই পেশাটাকে গ্রহণ করবে এবং সাফল্য অর্জন করবে। এখন তারা খুব ভালো আছে, ভালো আছে। তো এটা আপনার জন্য একটা প্রাপ্তি যে আপনার মাধ্যমে আর একটা পরিবার সচল বা সচল। হ্যাঁ, আমি দেখছি যে তারা ধরেন সারাদিন ওই গ্রুমের মধ্যে বসে থাকতো, শুয়ে থাকতো, কেউ দিলে খাইতো, মানে বাজার দিলে, কিন্তু এখন সে অনেক মানে সবসময় দেখি আনন্দ, কারণ নিজের হাতের টাকা ইনকাম করা। আর মানে আমি যেভাবে আমি তো আগে থেকে ধরেন চাকরি বাকরি করছি, আমি জানি যে টাকা মহিলা মানুষের নিজের ইনকামের আলাদা একটা তৃপ্তি থাকে, তৃপ্তি থাকে। যতই হাজবেন্ড, আমার হাজবেন্ড কিন্তু সৌদিতে ছিল, তারপর ধরেন টাকা নার্সি, কিন্তু নিজের নিজের তো ব্যাপার আলাদাই, নিজের ইনকাম করা আত্মতৃপ্তিটাই আলাদা। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটাকে নিয়ে আপনি আরো কোনো বৃহৎ আকারে কি করবেন? আমি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে চাচ্ছি যে আমার একটা স্থায়ী ঠিকানা। আচ্ছা, হ্যাঁ, যাতে আমি ওটা অনলাইনে অনলাইনে অর্ডারটাও দিতে পারি, জাস্ট আমার একটা স্থান থাকলো, সবাই আসে, শোরুম বা একটা রেস্টুরেন্ট হোক, এরকম হলে চিন্তা ভাবনা আছে। এটার জন্য তো আমার আরো একটু প্রশিক্ষণের দরকার। মানে আপনি চাচ্ছেন যে আপনি যদি প্রশিক্ষিত হতেন বা আপনাকে কেউ যদি প্রশিক্ষিত করত, সেক্ষেত্রে আপনি আপনার ব্যবসাটাকে আরও বৃহৎ আকারে নিয়ে যেতেন, রেস্টুরেন্ট বা একটা শোরুম যেটাই বলেন না কেন, আপনি এটা চিন্তাভাবনা করছেন। তো সেই ক্ষেত্রে মানে আপনার কি নিজে থেকেই কোথা থেকে ট্রেনিং নেওয়ার, যদি সরকারিভাবে না হয় বা আপনার কোনো নিজে থেকেই কোনো ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেওয়ার কি চিন্তা ভাবনা আছে কি না? বা জি, আমি চিন্তা ভাবনা করতেছি, যদি এরকম হয় তো আলহামদুলিল্লাহ, না হলে তো সরকারি যদি হয়ে যেত আরও ভালো, আর এই বেসরকারি হলে তো ধরেন আমার টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, টাকা ইনভেস্ট করতে হবে, এটা তো অবশ্যই। হ্যাঁ, সমস্যা নেই, করা দরকার, এটা সবারই দরকার, আমার না সবারই, যারা নারী উদ্যোক্তা হিসাবে আগাচ্ছেন তাদের কিন্তু একটা ট্রেনিং এর দরকার আছে। আপা, আমি যতটুকু জানি যে এসএমই ফাউন্ডেশন ঢাকায়, এটা পান্থপথে এসএমই ফাউন্ডেশন, নারী উদ্যোক্তাদের ট্রেনিং সহ বিভিন্ন ধরনের লোনের, হোম আপনার বিজনেস লোনের ব্যবস্থা করে দেয়। তো আপনি কি চেষ্টা করছেন বা আপনি কি এটা জানেন? আমি কাউকে নক করিনি। আপনি জানেন? না, জানি না, অ্যাকচুয়ালি জানি না। তো আপনি কিন্তু এসএমই লোনের জন্য আপনি চিন্তাভাবনা যদি করতে থাকেন বা করেন, তাহলে আপনি ট্রাই করতে পারেন। ওরা কিন্তু নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ আপনার লোনের ব্যবস্থা করে দেয়। আপনি দেখেন, যেহেতু আপনি একজন সফল, আমি বলবো যে আপনি এখন সফল, আপনার চিন্তাভাবনা বহুদূর যাওয়ার, তো আপনি চেষ্টা করতে পারেন। এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে একটা অবগত করলাম, যেহেতু আপনি জানেন না। তো আপনার পথ চলাটা তো অনেক কষ্টের ছিল আমরা জানলাম, এবং সামনের দিকেও আপনি আগাচ্ছেন, এটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য, এবং আগাচ্ছেন আপনি অনেক কষ্ট করে আগাচ্ছেন। তো আসলে যারা পিছিয়ে পড়া নারী আছে আর কি, যারা আসলেই অনেক কিছু করতে চায়, অনেক প্রশিক্ষিত বা অনেকে হাতের কাজ পারে, অনেকে আপনার মতো রান্না পারে, কিন্তু সামাজিক বাধ্যবাধকতা, আমাদের পারিপার্শ্বিক বাধ্যবাধকতার কারণে করতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে মানে আপনার দৃষ্টিভঙ্গিটা যদি একটু বলতেন যে আসলে কী করা উচিত, বা এই গণ্ডি থেকে বের হওয়ার জন্য আসলে আমরা কাকে দায়ী করব? এটা তো মূলত তাদের মানে আমাদের সমাজের কিছু বাধা আছে বলতে গেলে, প্রথমত আমরা সমাজকে ধরবো, তারপর হচ্ছে আপনার পরিবার। হ্যাঁ, পরিবারে পরিবারে গেলে ধরেন তার হাজবেন্ড আছে, হ্যাঁ, কিছু কিছু তার ফ্যামিলি মেম্বার আছে, এমন শ্বশুর শাশুড়ি যে আমার কেন করবে, কেন বের হবে, এগুলো আসলে একটু কিছু মোটিভেশনের দরকার, কিছু কাউন্সিলিংয়ের দরকার আছে এখানে, মানে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আপনার প্রথমে সমাজে আমাদেরকে নক করতে হবে, আপনার ইউনিয়ন পরিষদে হোক, চেয়ারম্যান, কাউন্সিলার, ওনাদেরকে নিয়ে আমাদের একটা মিটিং অথবা একটা কাউন্সিলিংয়ের ব্যাপার করা উচিত, যেখানে ধরেন একটু পিছিয়ে পড়া নারী আছে,
তাদের ফ্যামিলিতে হাই ইনকাম ইনকাম সোর্স কম, কিন্তু সে অনেক প্রশিক্ষিত বা সে নিজে নিজেই অনেক কিছু করতে পারে বা বিভিন্ন কাজে সে পারদর্শী। কারণ এখন প্রতিটা বাড়িতেই আপনি দেখবেন কেউ নারীরা কিছু না কিছু করছে, কিন্তু আগাতে পারতেছে না, সামনে যেতে পারতেছে না, তারা করছে একটা ধাপে ধাপে, মানে ও কিছু প্রোডাক্ট তৈরি করছে আরেকজনের হাতে দিচ্ছে আরেকজনের হাতে দিচ্ছে, এভাবে একটা সার্কেলের মধ্যে যাচ্ছে আর কি। তো এই সার্কেলটা ভাঙতে গেলে আমাদের ধরেন চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এদের মাধ্যমে কিন্তু আমাদেরকে আগাইতে হবে সমাজ থেকে, প্রথমে সমাজে, তারপরে আপনি পরিবারে যাইতে হবে আমাদের। মানে আমরা যদি বলি যে জনপ্রতিনিধিদেরকে আগায় আসতে হবে, এদেরকে ফাইন্ডিং করে এবং এদেরকে প্রশিক্ষিত করে বা ওদের যে প্রোডাক্টগুলো তৈরি করতেছে বা যে বিষয়ে সে দক্ষ, এটা একবারে আপনারা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য সেটা ট্রেনিং সেন্টার হতে পারে। ট্রেনিং সেন্টার হলে তাদের আগ্রহটা বাড়বে যে আমরা এই প্রশিক্ষণটা আমরা বাড়িতে করছি, এখানে ট্রেনিং করলে হয়তো আমরা একটা জবের মাধ্যমে আমাদের একটা বেনিফিট আসবে, একটা মাস গেলে একটা বেতন আসবে, এটাই আর কি। তখন তারা আরও উৎসাহভাবে কাজটা করতে পারবে। মানে এটাকে আসলে আমরা যদি ভাঙতে চাই তাহলে আমাদের আসলে সমাজ যে মানে পরিবার থেকে আসলে এই ইয়া থেকে আসতে হবে আর কি। এটা আসলে সামাজিক দৃষ্টিভঙ্গি এটা আসলে পরিবর্তন করা দরকার, পরিবর্তন করতে হবে। প্রথমে তো সমাজ, যেহেতু সমাজ ধরেন আপনার ওই যে মিডিয়া যেটা হচ্ছে আমাদের এটা চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদ হোক আপনার পৌরসভা হোক, কিন্তু ওনাদেরকেই নক করতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে ওনার ডোর টু ডোর সার্ভের মাধ্যমেও করা যাবে এটা। ডোর টু ডোর যদি আমরা সার্ভে করি তাহলে আমরা একটা চেকলিস্ট করতে পারবো যে একটা এলাকায় আসলে মানে নিডি পার্সন মহিলা কারা, তারা দক্ষ কিন্তু তারা দক্ষতা প্রকাশ করতে পারছে না। আসলে আপনি তো এর আগে জব করতেন, জি, তো আসলে আমাদের সমাজে নারীরা এখন অনেক এগিয়ে, বিভিন্ন সেক্টরে নারীরা কাজ করছে, তো সেই ক্ষেত্রে আপনি যখন জব করতেন সেই জায়গা থেকে যে আসলে আমরা সমাজ থেকে বা পরিবার থেকে আমরা মেয়েদেরকে সবসময় একটু প্রোটেক্ট করতে চাই যে না এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, তো সেই জায়গা থেকে আপনি যখন এই পেশার আগে জব করতেন সেক্ষেত্রে আপনি কি কোনো প্রবলেম ফেস করছেন যে এরকম যে প্রতিষ্ঠানিকভাবে বা পরিবার থেকে যে এটা? আমি তো ধরেন এটা আমাদের যে কাজটা ছিল কাউন্সিলিংটা, হ্যাঁ, যে আমরা প্রতিবন্ধী নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে কিন্তু কাজ করছি, বুঝছেন, দেখা গেল দৃষ্টি প্রতিবন্ধী আছে একটা ফ্যামিলিতে, কিন্তু সে আমরা যখনই ডোর টু ডোর সার্ভে করছে তখন তারা অ্যাভয়েড করছে যে আমার বাসায় দৃষ্টি প্রতি কেন ইয়া নাই, মানে সে দৃষ্টি প্রতিবন্ধী না, সে তো দেখে, সে তো সব কাজ করে, হ্যাঁ, কিন্তু এটা সরাসরি বলতেছে না সে অন্ধ। আমরা কিন্তু যখন বলতেছি বলছে না আমাদের বাসায় সবাই ভালো, পরে আমরা যখন আপনার ইয়া চেয়ারম্যানের মাধ্যমে অথবা কাউন্সিলরের মাধ্যমে জানতে পারতেছি না ওই ফ্যামিলিতে আছে, আমরা কিন্তু ছাড়ি না, বুঝছেন, আমরা ডোর টু ডোর সার্ভে করার পরে ইনফরমেশন পাওয়ার পরে তখন দেখা যায় যে ওই ফ্যামিলি থেকে বের হচ্ছে। ইভেন আমরা অনেক বাচ্চার সার্জারি করে আবার ঠিকও করাই দিচ্ছি। তারপরে ধরেন আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে, আমার ক্ষেত্রে অনেক বাধা আসছে যে আমি আমাদের ফ্যামিলিতে ফার্স্টে আমি চাকরি করতে বেরিয়েছি, প্রথমত কেউ রাজি হচ্ছে না, কেন চাকরি করবা তুমি, কিসের দরকার, এই এক্সট্রা এক্সট্রা আর কি। তারপরে আমি প্রায় দীর্ঘ 7-8 বছর চাকরি করছি, বাধা অনেক ছিল, কিন্তু আমি এই আপনার হিজাব বোরখা পরেই করছি যাতে কেউ কোনো কিছু বলতে না পারে, মানে সামাজিক দায়বদ্ধতা ছিল, এটাকে আপনি ওভারকাম করে বলেন বা পারিপার্শ্বিক ওভারকাম করেই আপনি সফল আজকে। তো আসলে আমাদের সমাজে তো অনেক মেয়েরাই উদ্যোক্তা হতে চায়, বিভিন্ন পেশায় যেতে চায়, সেক্ষেত্রে আসলে সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, এটা আমরা আগেও বললাম। তো সেই জায়গা থেকে আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে আপনি আমরা বলবো যে এখন আপনি সফল, এখন আপনি মোটামুটি সফল এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুন্দর যে আপনি এটাকে এগিয়ে নিতে চান এবং আপনি প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে আরও দীর্ঘ পরিসরে বৃদ্ধি করতে চান এবং আপনি চাচ্ছেন যে আপনার মতো অনেকে এগিয়ে আসুক, এই শুভকামনা সবসময় থাকবে। এবং আপনার প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানের যারা কর্মচারী কর্মচারী আছে তারাও আপনার মাধ্যমে একটা কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে তাদের, এবং নারী উদ্যোক্তা হিসাবে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ব্যবসায়ের পরিধি সব কিছু আমরা আজকে জানতে পারলাম। তো আপা, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে আপনার এই যে ব্যবসা, যে আর খানাপিনা আপনি
মানুষকে খাওয়াচ্ছেন, এটা মানে আপনার ওই খাওয়াতে কিন্তু ভালো লাগে, খাইতেও ভালো লাগে, তো আপনার আসলে কোনটা করতে ভালো লাগে? খাওয়াতেও ভালো লাগে আর তাহলে আপনার ওই ব্যবসায়ের মাধ্যমটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আর কি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ব্যবসাটা চালাচ্ছেন, তো এই জায়গা থেকে আপনার কি মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গিয়ে কি কোনো ধরনের বাধ্যবাধকতা বা কোনো ধরনের প্রবলেম ফেস করছেন? যে এটা বলতে গেলে ধরেন কিছু কিছু সময় আসছে যে আপনার যা আপনার একটা ফোন আসছে, আমরা কথা বলবো। হ্যালো 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 আইনটি কেটে গেল। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, যে আপনার ওই ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যবসা করতে কি কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা? এটা হচ্ছে ধরেন প্রথমত হচ্ছে যে আমাদের যে অর্ডারটা নেই, আমরা অনেক ক্ষেত্র হয় ধরেন আমরা সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত যদি অর্ডারটা নিচ্ছি, মাঝে মধ্যে অনেক কী করে কি ওই মেসেজেই আপনার 4টার পর থেকে শুরু করে দেয় দেওয়া, বুঝছেন, তখন আমরা কিন্তু অফ করি ওই মোবাইলটার দিকে, মানে আর যাই না, বুঝছেন, কারণ আমাদের ওই যতগুলো অর্ডার আছে একটা রিসিভ করে আমরা কিচেনে চলে যাই। তখন যখন ওরা ধরেন 4টার পরে দিচ্ছে, তখন হয়তো আমরা 6টা যখন ডেলিভারি আমাদের ওকে হয়ে গেছে, ডান সব চলে গেছে, তখন আমি হয়তো মেসেজ দেখছি, তখন ধরেন একটু সমস্যা হয়, তখন ফোন আসছে, কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। নাম বললে প্রশ্ন বলুন। জি হ্যালো, জি এপিএন 24, ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, আসলে কি ধরনের মানে সমস্যা হচ্ছে যে শেষের দিকে যখন দেয় ওটা আমরা দেখতে একটু দেরি করি, তখন ওটা একটা কমেন্টস আমাদের চলে আসে যে আপনারা রিভিউ অ্যাকাউন্টটা পর আপনারা আমাদেরকে মানে সেন্ড করেন, এটা তো ভালো না। আচ্ছা আচ্ছা, মানে এই প্রবলেমগুলো ফেস হচ্ছে আর কি। তারপর থেকে আমরা এটা অ্যাভয়েড করছি এই কারণে যে ভাই আপনার যদি 3টার পরে দিতে হয় তাহলে আমাদের ডাইরেক্ট কল দিবেন, কল দিলে হয়তো আমরা সরাসরি আমরা পসিবল হলে দিয়ে দিব, না হলে আপনাকে ফোনের মাধ্যমে বলে দিব যে আমাদের হয়তো অ্যাভেলেবল নেই। আপনার ওই ফেসবুক পেজ যেটা জিয়াস খানা পিনা, এটাই তো হচ্ছে আপনার আসলে দোকান, যদি আমি বলি দোকান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, যেটা আমি বলি আর কি, একটা রেস্টুরেন্ট বলি আমরা, এটা বলতে পারি জিয়াস খানা পিনার যে আপনার ফেসবুক পেজ বা লাইক পেজ যেটা আছে, এটাই আপনার প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটা আসলে মানে মেনটেন করতেছেন কীভাবে, যেহেতু আপনার কাস্টমার আপনাকে ফেসবুকেই আছে এবং আপনার অর্ডারগুলো ফেসবুকের মাধ্যমেই বা আপনার ওভার ফোনেই পাচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা এটাকে কীভাবে মেনটেন করেন? আপনারা সারাদিন কাজের মাঝে মানে এটাকে কীভাবে আপনি মেনটেন করতেছেন বা কীভাবে এটা রিপোর্টটা পাচ্ছেন আর কি? এটা মূলত হচ্ছে আমার আমার সাথে আমার বোন আছে, মতো বোন, ও ডাক্তারি পড়তেছে থার্ড ইয়ারে, ও সাদাব সাহিদ মৌ, ও বলছে যে আমার তো পড়াশোনা বন্ধ এখন করোনাকালীন, করোনাকালীন আমি বাসায় বসে আছি, আপু আমি আপনার অর্ডার দেখবো প্লাস আপনার রিসিপ্টটা আমি করবো, আপনি কিন্তু শুধু কিচেনটা দেখেন, তাহলে আপনার মাইন্ডটা কিন্তু একদিকে থাকবে, আর যখনই আপনি অর্ডারের সাথে থাকেন থাকবেন যে অর্ডার নিতে হবে আবার আমাকে রান্না করতে হবে, তখন আপনি হিমশিম খেয়ে যাবেন। বিগত 3 মাস কিন্তু আমি এভাবেই আমরা কাজ করছি, হ্যাঁ আমি কাজ করছি, কিন্তু গত মাস থেকে ধরেন আমি এটা নিজেই এখন
আচ্ছা আচ্ছা করছি চেষ্টা করছি কারণ এটা তো ধরেন ডিপেন্ডেন্ট অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং আপনি যেটা বলেন যে উনি যেহেতু পড়াশোনা করে একটা সময় তো উনি চলেও যাবে তো এই কারণে আমি গত মাস অক্টোবর মাস থেকে আমি শুরু করছি যাতে আমি এটাও ফেস করতে পারি আচ্ছা আচ্ছা কোন ধরেন যাওয়ার যখন আমি ডেলিভারি দিচ্ছি তখন আরো একবার চেক ডাউন করে নিচ্ছি লিস্টটা যে আসলে মিসিং হচ্ছে কিনা বা সঠিক অ্যাড্রেসে যাচ্ছে কিনা তখন রিভিউ ও যখন সিন করতে একটু দেরি করছে তখন আমি আবার যখনই দেখতেছি ধরেন আমার নামাজ করার পরে অথবা কোনো রান্নার ফাঁকে কিন্তু আমি দেখে নিচ্ছি হ্যাঁ এইভাবেই আর কি না এটাও আসলে কষ্ট আছে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে মানে আসলে আমি অভ্যস্ত হয়ে গেছি আচ্ছা কারণ প্রথম তিন মাস মনে হচ্ছিল যে আমি পারবো না কিন্তু এই নভেম্বর মাস ধরেন এই অক্টোবরের শেষের দিকে মনে হচ্ছে যে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি না আপনি আপনার কন্ট্রোলে নিয়ে নিয়েছেন আমি কন্ট্রোলে নিয়ে নিয়েছি আমি এখন সহজভাবে সব করতে পারি না এটা যেহেতু আমরা তো আসলে সোশ্যাল মিডিয়াতে তো অভ্যস্ত এবং একটা জেনারেশন ইয়াং জেনারেশন আপনার অনেকটা সময় ধরে সোশ্যাল মিডিয়াতেই থাকে তো সেই জায়গা থেকে আপনার দোকান জিয়াস খানা পিনার ফেসবুক পেজ লাইক পেজ এটা আপনার যেহেতু এটাই মাধ্যম এটা আপনার মোটামুটি সচল এবং এটার মাধ্যমে আপনি ব্যবসাটা বৃদ্ধি করতেছেন তো আপনার এটাকে বাদ দিয়ে আপনি কি মানে আপনার যে রান্নার যে কৌশল বা আপনার যে রান্নার রন্ধন প্রণালী যেগুলো আছে এটার আপনার কি কোনো ভিডিও কন্টেন্ট কি আপনার ফেসবুকে দেওয়া আছে বা কীভাবে কিছুদিনই তবে আমি একটু এটা বিবেচনার মধ্যে রাখছি যে আমি এটা পরবর্তীতে এটা অ্যাড করবো জি আমার যেহেতু ফ্রিজিং কিছু করা নাই আমি যা দিই তাজা মানে আপনি রিসেন্ট গত মাসে আমার আমার এক ফ্রেন্ডকে আমার বান্ধবীকে রংপুরে আমি ফ্রিজিং সব কিছু দিছি ওই উৎসাহ দিছে তুই পারবি ঠিক আছে তখন আমি আবার ওকে আমি সব ফ্রিজিং করে দিছি তো নেক্সট মানে আমার পরে পরিকল্পনা হচ্ছে যে আমি ফ্রিজিং এ কিছু রাখবো যাতে ঢাকায় অথবা রংপুরে যারা থাকে তারা আমার এই খাবার যারা আমার খাবার পছন্দ করছে নেক্সট নিতে পারতেছে না কিন্তু চলে যাচ্ছে তারা তখন ফ্রিজিং করে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি যাতে ওরা আবার নিজেই ব্যবহার করতে পারে যেহেতু আপনার মাধ্যমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং আপনি যেহেতু ক্ষুদ্র পরিসরে শুরু করলে মোটামুটি আপনি সফল তো আপনার আসলে তো তরতাজা ক্লায়েন্ট আপনার এখন একটা গণ্ডির মধ্যেই আমি যদি বলি যে আমরা এখন আপনার ব্যবসাটা কিন্তু আপনার সৈয়দপুর গণ্ডির মধ্যেই এখন যেহেতু সোশ্যাল মিডিয়াটা বৃহৎ পরিসরে একটা বড় প্ল্যাটফর্ম তো এটা তো আপনার দিন ডে টু ডে পরিধি বাড়ছে সেই ক্ষেত্রে আপনার এই প্ল্যানিং এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই রান্নার যে রন্ধন যে প্রণালীগুলো বা আপনি কীভাবে রান্না করেন বা আপনার মেনুতে কী কী থাকে বা নেক্সট মেনুতে কী কী থাকবে বা এই ধরনের কি কোনো ভিডিও কন্টেন্ট আপনার ফেসবুকে দিচ্ছেন কিনা বা ভিডিও কন্টেন্ট কি আমাদের একটা মেনু করা আছে জি একটু সকালের নাস্তার মেনু একটা বিকেলের নাস্তার মেনু ওটা হচ্ছে আপনার সময় কত তিন সকাল 8টা থেকে আপনার বিকেল 3টা পর্যন্ত আর সকালের নাস্তার হচ্ছে 8টা রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত এটা একটা চার্ট আমাদের ফেসবুকে পেজে দাও মানে ভিডিও কন্টেন্ট কোন ভিডিও করব ছবিগুলো ভিডিও দেওয়া নাই আমাদের আচ্ছা আচ্ছা প্রতিনিয়ত ছবি দিচ্ছি আমরা কিন্তু ভিডিও দিচ্ছেন না মানে এই ধরনের কি কোনো চিন্তা ভাবনা আছে যে ভিডিও দেওয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই যদি আমার সাথে থাকে আপনাদের মত সবাই যদি সাথে থাকে পাবো ইনশাআল্লাহ তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কাছে কেউ যদি শিখতে চায় যে আপনার রান্না শিখবে বা আপনি যেভাবে রান্না করেন ওই রান্নাটা আপনার কাছ থেকে শিখবে সেও আপনার মতো একজন উদ্যোক্তা হবে তো সেক্ষেত্রে কি আপনার পরিকল্পনা আছে যে আপনি প্রশিক্ষণ দিবেন বা প্রশিক্ষিত করবেন এরকম কি কোনো চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনা আছে যেহেতু আমি এই প্ল্যাটফর্মেই থাকতে চাচ্ছি তো অবশ্যই আমি যত আগাইতে আমি সামনে আগাবো সেটা হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে হোক মানে প্রশিক্ষণ কাউকে দিয়ে অথবা নিজে প্রশিক্ষিত হয়ে অথবা আপনার ফ্রিজিং মানে বিভিন্ন যেভাবে কিন্তু আমি এই পেশায় আছি মানে আপনি উদ্যোক্তা তৈরি করতে আগ্রহী আপনি অবশ্যই আগ্রহী মানে আমার মতন আমি চাচ্ছি আরো কিছু মহিলা যারা পিছিয়ে আছে তারা আমাকে দেখে যেন উৎসাহ হয় যে না আমিও পারবো না এটাই কারণ আপনি যেহেতু প্রশিক্ষণ নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেকেও কিন্তু চিন্তা করবে যে আমিও প্রশিক্ষণ নেই যেহেতু মাধ্যমটা এত সহজ না বা ইচ্ছা করলেও আপনি প্রশিক্ষণ নিতে পারছেন না কেউ যদি আপনার এখানে আসে প্রশিক্ষণ নিতে চায় বা যে আমিও শিখব তো সেক্ষেত্রে আপনার চিন্তা সবসময় থাকবে ইনশাআল্লাহ এতক্ষণ আমরা কথা বললাম খানা পিনার
কর্ণধার রেজনার খোরশেদ আপার সঙ্গে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম এবং আপার ব্যবসার পরিধি প্রতিদিন বৃদ্ধি হচ্ছে এবং কাস্টমার প্রতিদিন আপার খাবারকে পছন্দ করছে। আপার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সফল যারা কেমন তার অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।